আসসালামু আলাইকুম, আমি হাসনা, আবারও চলে আসলাম। সো বিদায় তো নিয়ে নিয়েছিলাম ঈদের দিন, আজকে তো ভাবছিলাম আর ভিডিও করব না, কিন্তু আরেক জায়গায় যাচ্ছি তো ভাবলাম ভিডিও করি, একা একা ড্রাইভ করে যাব, তো আপনাদের সাথে কথা বলে বলে যাই, আমার ভালো লাগবে। তো এক জায়গায় প্রথম থেকেই দাওয়াত ছিল নাহিদা ভাবির বাসায়, তো উনি আবারও ফোন দিয়েছেন যাবার জন্য, তো ফ্যামিলির সবাই তো যেতে পারবো না, শুধু আমি একাই যাচ্ছি, কারণ হাজবেন্ড অসুস্থ, ছোট মেয়েটা অসুস্থ, দুনো বড় বাচ্চারা ওরা যাবে না, তো ভাবলাম আমি একাই যাই। ভাবি আবারও ফোন দিয়েছেন, তো না গেলে কিরকম লাগে। তো আমার আর একটা ফ্রেন্ড নার্গিসকে কল দিলাম, ও আর আমি যাব, তো ওর ঘর থেকে আসতেছে, আমি আমার ঘর থেকে যাচ্ছি। সো এই তো দুজন মিলে যাচ্ছি, আর ভাবলাম আপনাদের সাথেও ভিডিও করি, কথা বলে বলে যাব, আমার ভালো লাগবে। তো এই তো চলেন আপনাদেরও সাথে নিয়ে যাই। সেকেন্ডের জন্য বৃষ্টিটা কমছে না, এত জলদি রোজা আসলো, খবর রোজা চলে কি, ঈদও চলে যাচ্ছে, ঈদের দিনও শেষ হয়ে যাচ্ছে, টাইম 7টা বাজে এখন, সন্ধ্যা 7টা, মানে দিন কাল বছর এত জলদি জলদি যাচ্ছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না, কেউ জানে না। বৃষ্টি দেখেন বোঝা যায় না, এরকম ক্যামেরাতে অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, জমলদারে বৃষ্টি হচ্ছে।
কিছু থাকলেও আমাদের হয় না, কিছু না থাকলেও আমাদের হয় না। কি বলবো, গাড়িতে বসে আছে, ওর গাড়িতে, আর আমি এখানে বসে আছি। আমি দেখছি তো গেটের কাছে। ওকে ওকে গাইস, এখানে গিয়ে আপনাদের সাথে ভিডিও করবো এখন গেটের ভিতরে। জলদি জলদি দৌড়ি দৌড়ি ওদের করে যেতে পেয়ে এত বৃষ্টি, গাড়ি থেকে নেমে পুরা ভিজে যাচ্ছি। মানে নার্গিস তো ছাতা নিয়ে আসছে, আমি তো ছাতা নিয়ে আসি নাই, পুরাটা ভিজে যাচ্ছি। জলদি জলদি করে আমরা ওদের ঘরে যাচ্ছি, কি আর করা। তো চলে আসছি ঘরে, এখানে তো বিশাল আয়োজন, মানে ঈদের দিন যেখানেই যাবেন শুধু খাবার আর খাবার, সব জায়গায় শুধু খাবার আর খাবার। ভাগ্যিস আমি কিছু বানাই নাই, কারণ আমি জানি আমার চারিদিকে দাওয়াত আছে, আমি কিছু বানিয়ে কোনো ফায়দা নেই। নাহিদা ভাবি এত কিছু বানাইছে, মাই গুডনেস। আর ওনার বাসায় অনেক মেহমান আসছে, মানে আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে, এত মেহমান, মানে বিশাল আয়োজন। আর আমার সব থেকে বেস্ট লাগছে ভাবির চটপটি, আমি এতগুলা খাইছি, খুবই মজা হয়েছে। মানে তেঁতুলের টক, মানে তেঁতুলের একটা সস বানিয়েছে এটার সাথে, এটা খেতে দারুণ লাগছে। সেটা খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছি, এখন আবার সাথে করে নিয়ে যাচ্ছি। দেখেন ভাবি দিয়ে দিয়েছে বাচ্চাদের, কারণ ওরা আসে নাই, সো তাদের জন্য দিয়ে দিয়েছে। সেখানে এখন নিয়ে আমরা ঘরে চলে যাব। আসছি এখানে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম, 1.5-2 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। সেখন যাইতেছি, কারণ ঘর ভরা, মেহমান আরো আসতেছে। সো আমরা এখন চাই, আপনার জুতো আম করুন না, করুন ঘরে চলে যাচ্ছি। বৃষ্টিটা একটু কমছে, মাই গুডনেস, রাত হয়ে গিয়েছে, খেয়েও আসলাম, নিয়েও যাচ্ছি। সো গাড়ির চাবিটা বাইর করি, ঘরে যাই। সবাই কি করে কে জানে, আলহামদুলিল্লাহ ভাবির চটপটিটা এত মজা ছিল, আমি যে কতগুলো খাইছি আলহামদুলিল্লাহ।
লাগতো আজকের দিনটা, বৃষ্টিতে তো সবকিছু খারাপ হয়ে গিয়েছে। ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।